Assalamualaikum সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি দর্জিঘাটের বাজারে যাওয়ার সময় আমি আসলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তাই যাওয়ার সময় আমার চোখে পড়লো হচ্ছে চাঁদপুরের অঙ্গীকার আসলে অঙ্গীকার বললে সবাই এই জায়গাটি চিনে তারপর চলে গেলাম দর্জিঘাট এই যে দর্জিঘাটের নদীর পাড়ে গেলাম যাওয়ার পরই দেখলাম নদীর এই পাশে আমি ছিলাম আর নদীর ওই পাশে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র ছিল যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নামে বেশ পরিচিত আর এই যে দেখুন নদীর ধারে নৌকো বাঁধা ছিল আর প্লাস হচ্ছে কিছু মানুষ কাজ টাজ করছিল সকালবেলা তো আসলে সবারই কাজ থাকে সেটাই আর কি আর সকালে খুব না হলেও মোটামুটি ভালোই কুয়াশা ছিল কুয়াশায় আসলে অনেকটাই দূরের অনেক কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছিল না আপনাদের হয়তো বলছিলাম তারপরেও আপনারা হয়তো বুঝতে পারছিলেন না আসলে দর্জিঘাটের এই বাজারটি খুবই ছোট আসলে রাস্তার মধ্যেই বসে কিন্তু সকালবেলা খুব তাজা ফসলের ক্ষেতে সবজি পাওয়া যায় তারা সকালবেলায় তুলে নিয়ে আসে আর মাছগুলিও হচ্ছে নদী থেকে ধরেই সকালবেলা নিয়ে আসে তাই বাজারে হচ্ছে খুব ভালো এবং ফ্রেশ জিনিস পাওয়া যায় তারপর বাজারে দেখতে থাকলাম যে কী কী ভালো জিনিস পাওয়া যায় তারপর দেখে দেখে আমরা টুকটাক কিনছিলামও আর এই যে দেখুন এখানে শিং মাছ দেখা যাচ্ছে তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছই ছিল তারপর সবজি ছিল শাক ছিল আসলে বাজারে যা থাকে আর কি এই যে লাল শাক ছিল কিন্তু এগুলি হচ্ছে এখনই কেবল তুলে এনেছে এরকম কিছু আর এই যে দেখুন মূলাগুলিও কি ফ্রেশ ছিল মানে এতটা সুন্দর লাগছিল যে আসলে সরাসরি দেখার মজাই তো একটু অন্যরকম তাই না সরাসরি আমি যেটা দেখে বুঝবো আপনারা হয়তো বা তা নাও বুঝতে পারেন কিন্তু তারপরেও আশা করছি আপনারাও ভিডিওটা দেখে ভালোই বুঝবেন যে আসলে এটা অনেকটাই ফ্রেশ দেখে বোঝাই যাচ্ছে এই বাজারে মাছের মধ্যে পাওয়া যায় হচ্ছে পাবদা পুঁটি শিং বোয়াল কোয়া মাছ সাগরের পোনা কিছু চিংড়ি এই ধরনের আপনি মাছগুলি পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন হচ্ছে কাতল রুই এই মাছগুলি পাবেন আর শাকের মধ্যে ছিল হচ্ছে সরিষার শাক মূলার শাক ভুট্টার শাক লাল শাক কুমড়ার শাক লাউয়ের শাক আর এই শাকগুলো ছিল আর একটা ভ্যানে ছিল হচ্ছে জিহ বা ভুড়ি কলিজা তিলি কলিজা এইগুলো ছিল আর কি আর আসলে প্রতিটা জিনিসেই আসলে খুবই একদম ফ্রেশ ছিল যদিও বাজারটি খুব ছোট কিন্তু তারপরেও এখানে ক্রেতা হিসেবে অনেক মানুষই প্রতিদিনই যায় কারণ হচ্ছে তারা প্রতিদিন যখন হাঁটতে বের হয় তখনই হচ্ছে তারা বাসার জন্য বাজারটা তাজা তাজা জিনিসগুলো কিনে নিয়ে যায় এটি হচ্ছে চাঁদপুরের শহীদ মিনার এটি চাঁদপুর শহরেই অবস্থিত এটা হচ্ছে বেবি স্ট্যান্ডে অবস্থিত তবে শহীদ মিনারটি বেশ বিশাল বড় জায়গা নিয়েই করা হয়েছে আর আমরা দর্জিঘাটেই সকালে যাওয়ার আরও একটি বিশেষ কারণ ছিল হচ্ছে আমরা একটা আঙ্কেলকে খেজুরের রসের ওয়াটার দিয়েছিলাম আগের দিন তো পরের দিন গিয়ে হচ্ছে আমাদেরকে আনতে হয়েছে আমরা সেজন্য চলে গিয়েছিলাম হচ্ছে দর্জিঘাটের বাজারে তারপর হচ্ছে আঙ্কেলের দোকানে গেলাম আঙ্কেলকে দোকানে যাওয়ার পর আঙ্কেল যেই আমাদেরকে দেখতে পেল তারপর হচ্ছে উনি গাছের কাছে গেল এবং গাছের কাছে গিয়ে খেজুরের রসটা নামিয়ে নিয়ে এসেছে আর অনেকেই হয়তো বলে যে খেজুরের রসে হচ্ছে মানুষ পানি মিশিয়ে বিক্রি করে আসলে এমনটা আমি বলবো না কারণ হচ্ছে উনি তো আমার সামনে উঠেই এনেছে সো আসলে ওই ধরনের কোনো চান্স ছিল না যে সে পানি মিশাবে তারপর সেল করবে যাই হোক ওনাকে দেখে খুব সৎ ব্যবসায়ী মনে হয়েছে আসলে খেজুর গাছে ওঠা অনেক কষ্টের একটি কাজ কারণ হচ্ছে গাছটি বেশ ভালো পরিমাণ লম্বা ছিল যার কারণে উঠতেও অনেকটা সময় লেগেছে আঙ্কেলের আর তারপরেও আঙ্কেল উঠেছে যাই হোক নামার সময় হচ্ছে আরও বেশি কঠিন কারণ হচ্ছে উনি নামছিল আর প্লাস হচ্ছে ওনার এক হাতে রস ছিল সো আসলে দুইটা ব্যালেন্স করে নামাটাও বেশ কষ্টের কাজ বলেই মনে হয়েছে আসলে দেখতে সোজা হলেও সব কিছু আসলে সোজা নয় কাজ করাটা আসলে অনেক কঠিন রস নিয়ে বাহির হওয়ার সময়ও আমরা
আরও প্রচুর পরিমাণ মাছ দেখতে পেয়েছি। এই ছিল আমার স্বল্প সময়ের দর্জিঘাটের ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।